দীপাবলির আগে মন কি বাত অনুষ্ঠানে দেশের যশস্বী প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছিল আত্মনির্ভর ভারতের কথা। মন কি বাত অনুষ্ঠান থেকে তিনি বার্তা দিয়েছিলেন ভোকাল ফর লোকালের, দেশীয় প্রোডাক্ট বা স্থানীয় পণ্য কেনার জন্য এগিয়ে আসার অনুরোধ জানিয়েছিলেন দেশবাসীকে। সেই নির্দেশকে পাথেয় করে কালী পুজোর আগের দিন শনিবার খয়েরপুর বিধানসভার নোয়াবাদী এলাকার কুমুরপাড়ায় পৌঁছে গেলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। কুমুরপাড়ার মৃৎশিল্পীদের থেকে এদিন মাটির প্রদীপ কিনেছেন তিনি। ঐতিহ্যবাহী শিল্পী ও কারিগরদের জীবিকা শক্তিশালী করার পাশাপাশি ভারতের অতি মূল্যবান এবং ঐতিহ্যশালী এই মৃৎশিল্পকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অভাবনীয় উদ্যোগ নিয়েছেন এদিন তার উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। মৃৎশিল্পী বিশ্বজিৎ পাল সহ আরও নানান মৃৎশিল্পীদের কারখানা এবং দোকানে দিন ঘুরে দেখেন তিনি। জানান, প্রধানমন্ত্রীর বক্তব্যে অনুপ্রাণিত হয়ে রাজ্যবাসীও এগিয়ে এসেছে ভোকাল ফর লোকাল কর্মসূচিতে। দীপাবলির আগে অন্যান্য বছরের তুলনায় মাটির প্রদীপ এবং আনুষাঙ্গিক জিনিসের বিক্রি এবছর বেশি হওয়ায় খুশি খয়েরপুর বিধানসভার নোয়াবাদী এলাকার কুমুরপাড়ার মৃৎশিল্পীরাও। উৎসব দীপাবলি উৎসব, এই দীপাবলি উৎসবকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আহ্বান করেছিলেন যে লোকাল ফর ভোকাল, তো তাকে মান্যতা দিয়ে আমরা সবাই আজকে মাটির প্রদীপ আমরা সেটা বাড়িকে উজ্জ্বল করার জন্য, এই আলোর উৎসবকে উদযাপন করার জন্য মাটির প্রদীপ কেনার জন্যই মৃৎশিল্পী আমাদের ত্রিপুরা রাজ্যের, তো তাদেরকে তাদের সহযোগিতায় তাদের থেকে এগুলি সংগ্রহ করা এবং সেগুলির মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে বার্তা দেওয়া যে আমরা যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আহ্বান করেছেন যে লোকাল ফর ভোকাল, তাকে মান্যতা সকলের দিতে হবে। এবং পাশাপাশি এই আলোর উৎসব দীপাবলি উৎসবে সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে এসে আমি আর একটা অনুভূতি যেটা সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারছি যে আজকে শুধু আমি নয়, আরও বহু মানুষ আগরতলা থেকে এখানে আসছেন, তারা এই মাটির প্রদীপের প্রতি বিশেষ আকর্ষণ। তো আমার যারা মৃৎশিল্পী ভাইয়েরা রয়েছেন তাদের মুখ থেকে আমি যেটা শুনলাম যে আগের তুলনায় অনেক অনেক বেশি এই মাটির জিনিসের তৈরি করার যে প্রবণতা বৃদ্ধি হয়েছে সেই কারণে, কারণ তারা একটা লাভজনক ব্যবস্থা দেখছে। তো তারাও বিগত দিনে খাদি বোর্ডের মাধ্যমে তারাও এখানে ইলেকট্রিক্যাল উইল থেকে শুরু করে খাদির তরফ থেকে তাদেরকে সহযোগিতা করা সেগুলি করানো হয়েছে। তো এখন একটা এই যে মানসিকতা যে দেশীয় চিন্তা ভাবনা নিয়ে এই ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লোভে ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামোকে সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার, অর্থাৎ আমাদের বাজপেয়ী আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার এবং রাজ্যের ডক্টর মানিক সাহাজি মুখ্যমন্ত্রী ওনার নেতৃত্বে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার আমাদের এই অর্থনীতিকে বাস্তবায়নের দিকে লক্ষ্য করার জন্য, সমৃদ্ধিশালী করার জন্য আমাদের এই লোকাল ফর ভোকালের প্রতি আমাদের সকলকে আকৃষ্ট করতে হবে, সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। স্বনির্ভর ভারত গড়ার জন্য ভোকাল ফর লোকাল কর্মসূচিতে সামিল হওয়ায় রাজ্যবাসীকে এদিন ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।